আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো, আমি ভালো আছি। আজকে তোমাদের সোনারগাঁও অনলাইন ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। আমি মওদুদ আহমেদ, সহকারী শিক্ষক আইসিটি। আজকে আমি ছোট শিক্ষার্থীদের, ষষ্ঠ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, গণিত ক্লাস, অনুশীলন 1.6, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আজকে আমরা এই ভগ্নাংশে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে আলোচনা করব, কিভাবে অঙ্কগুলো করা হয়। আমরা শুরুতেই যোগফল দিয়ে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার মধ্যে এভাবে কিন্তু সরাসরি একটি পর একটি সংখ্যা দেওয়া থাকবে, যোগ নির্ণয় করো বলা হবে। আমরা যখন করবো এটিকে আমরা উপর থেকে নিচের দিকে লিখব। সংখ্যা আমরা আগে লিখি 8, 9.03, 0.0034। সংখ্যা আমরা ঠিকই লিখেছি, দেখতে হবে দশমিকের পর কোন সংখ্যাটি অঙ্কর পরিমাণ বেশি। নিঃসন্দেহে শেষেরটি। কটি উপাদান আছে? 4টি অঙ্ক রয়েছে এখানে, তো সেটি বিচার বিশ্লেষণ করেই আমাদেরকে বাকি যে অঙ্কগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। কীভাবে দেখুন, 8টার পর একটি আমি দশমিক দিলাম, দেওয়ার পর যেহেতু দশমিকের পর 4টি অঙ্ক রয়েছে সর্বোচ্চ, সেজন্য আমরা এখানে 4টি শূন্য দেব। 9.03 ক্ষেত্রে 2টি অলরেডি আছে, লাগবে কয়টি? 2টি। এখানে শূন্য দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছ সবাই, দশমিকের আগে যেমন অঙ্ক রয়েছে দশমিকের পরেও সবার সমান অঙ্ক রয়েছে। এখন একে আমরা যোগ করব সাধারণ যোগের নিয়মে। 4, 3, 0.17। শিক্ষার্থীবৃন্দ, আমরা দশমিকে সংখ্যা ভগ্নাংশ আকারে যা রয়েছে আর কি, এদেরকে আমরা সহজেই যোগ নির্ণয় করে ফেললাম। তোমরা কি পারবে না এভাবে যোগ করতে? আশা করি অবশ্যই পারবে। আমি আবার বলছি, যখন এই সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো আমরা উপর থেকে নিচে দিয়ে ক্রমান্বয়ে লিখব। লেখার পর যে দশমিক সংখ্যার পরবর্তী অঙ্কগুলো সবচেয়ে বেশি পরিমাণ থাকবে, কটি থাকবে, সেই সংখ্যার উপর ভিত্তি করে যার দশমিক পরে যতগুলো সংখ্যা তার তুলনায় কম থাকবে ততগুলো সংখ্যা আমরা লিখব, সবগুলোতে শূন্য দেব। দেখতে পাচ্ছ আগের পরে কোনো সংখ্যা ছিল না, আর যেহেতু সর্বোচ্চ ছিল 4টি অঙ্ক দশমিকের পরে, সেজন্য আমরা 4টা শূন্য দিয়েছি। 9.03 ক্ষেত্রে 2টি অলরেডি আছে, সেজন্য মাত্র 2টি দিয়েছি, তাই 2টি 2টি 4টি হয়েছে, আর এখানে 4টি আগেই হয়েছিল। পর্যায়ক্রমে আমরা সাধারণ যে যোগ করি সেই যোগের মাধ্যমে যোগ করেছি, এবং যোগ করার মাধ্যমে আমরা ভগ্নাংশে যোগফল নির্ণয় শিখে ফেলেছি। এবার চলো আমরা বিয়োগে যাই। বিয়োগের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে যা করেছিলাম বিয়োগ ঠিক তাই করব। প্রথম সংখ্যা আমরা লিখি, লিখলাম পরবর্তী সংখ্যাটি, লক্ষ্য করলে বুঝতে পারবে দশমিক পরে 2টি অঙ্ক, দশমিক পরে 3টি অঙ্ক, তাহলে সর্বোচ্চ কয়টি? 3টি, এখানে আছে 2টি, তার নিঃসন্দেহে আরেকটিতে আমরা কি দেব? শূন্য। এখন এদেরকে আমরা যে বিয়োগ অঙ্ক করতাম আগে, সেই বিয়োগের নিয়ম অনুযায়ী এদেরকে বিয়োগ করবো আমরা। যেহেতু নিচে ছোট সংখ্যা, উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, সেজন্য আমরা এখান থেকে 1 ধরে নেব। মনে মনে ধরেন 1 বা 10, বিয়োগ করলে কত হয়? 5, আর থাকে 1, 1 এখানে চলে আসলে এখানে কত হচ্ছে? 10, 0, 0 হওয়াতে 0 আর 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2, 1টা তো এখানে চলে এসেছিল, 9, উপরে আছে 10, বিয়োগ করলে কত হয়? 1। যেহেতু এখানে 1 নেওয়া হয়েছিল এখানে কল্পনা করো 3, 2 1 3, 3, 5 থেকে বিয়োগ করলে 2 হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিয়োগ করেছি কিন্তু সাধারণ বিয়োগের নিয়মে, কিন্তু শুধুমাত্র সাজাতে হয়েছে ভগ্নাংশটিকে একটি সিস্টেমে, সেই সিস্টেমে তোমাদেরকে মনে রাখতে হবে। কী পদ্ধতি? পদ্ধতিটি হচ্ছে এমন, বড় সংখ্যাটি আমরা উপরে লিখবো, ছোট সংখ্যাটি নিচে লিখবো। লিখার পর দশমিকের পরে কার সংখ্যাটি, অঙ্কগুলো বেশি আছে, কয়টা বেশি আছে, সেটা পূর্ণ করার জন্য অপর সংখ্যাটির মধ্যে শেষে ততটি ঠিক শূন্য দেব। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা
যোগ শেষ করলাম, গুণে যাই। গুণ অঙ্কটি কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, কারণ গুণ অঙ্কটির মধ্যে একটু সমস্যা রয়েছে, হয়তো বা অনেকে নাও বুঝতে পারো, সেজন্য আমি গুণ অঙ্কটা ধীরে ধীরে করবো যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। গুণ অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, যোগ বিয়োগের মধ্যে আমরা যা করেছি আমরা সাজিয়ে নিয়েছিলাম, এর মধ্যে তা ঠিক তা করা লাগবে না, যা আছে তাই দেখতে হবে। লিখলাম, লেখার পরে এখন আমাদেরকে যেটি করতে হবে, সবগুলো সংখ্যাগুলোকে আমরা দশমিক মুক্ত করব। কি মুক্ত করব? দশমিক মুক্ত করব। এটা হচ্ছে গুণের প্রথম কাজ। দেখো কি করেছি, দশমিক বাদ দিয়েছি এবং দশমিক বলে যাওয়াতে এখানে শূন্যটি কিন্তু প্রথমে প্রথমে কিন্তু শূন্যের কোনো দাম নেই, সেটা শূন্য কিন্তু লিখিনি। অপরদিকে যে সংখ্যাগুলো রয়েছে দশমিকের পরে তিনটি লিখেছি, দশমিক পরে 1, 1, 8 তা লিখেছি। এখন যে কাজটা আমি মানে বাদ দিয়েছি, যেহেতু বাদ দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু প্রতি উত্তরে অন্য কিছু করতে হবে। কি করতে হবে দেখো, দশমিক উঠানোর কারণে 1 লিখবো, কত লিখবো? 1 লিখবো। লিখলাম দশমিক পরে কয়টি ঘর এখানে আছে? 2টি, সেই জন্য তার জন্য 2টি শূন্য আসবে। এখানে কয় ঘর? 2 ঘর। কয় ঘর আসবে? 2টি শূন্য আসবে। এখানে কয় ঘর? 2টি, সেজন্য কটি শূন্য আসবে? 2টি শূন্য আসবে। শিক্ষার্থী বৃন্দ, আমরা দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যাগুলোকে দশমিক মুক্ত করে রাখলাম। এখন গুণের পালা, গুণটি দেখো কিভাবে করছি আমি। 1 লিখলাম, নিচের নিচে গুণ, আবার উপর উপরে গুণ হবে, আলাদা আলাদা গুণ। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, 2 শূন্য। গুণ করলে কয় শূন্য হয়? 6 শূন্য। এই জন্য আমরা লিখবো 6টি শূন্য। ঠিক আছে, 33, 2 এবং 18 এই তিনটিকে যদি আমরা যদি গুণ করি তাহলে হয়ে 1188। 33, 2 এবং 18 এই তিনটিকে যদি গুণ করি তাহলে হয় 1188। এবার শেষ ধাপ কি করবো আমরা, এটাকে যদি আমরা ভাগ করব। এখন যেটা তোমাকে করতে হবে, অনেক ক্যালকুলেটার আশ্রয় নিতে পারে, ক্যালকুলেটার লাগবে না, ক্যালকুলেটার ছাড়া তুমি এই ভাগটি করতে পারবে মুখে মুখে। তো কীভাবে, দশমিকের পরে এখানে কয়টি শূন্য আছে? 6টি শূন্য, তাই না? 1, 2, 3, 4, 5, 6 লিখলাম, 6টি শূন্য। 1, 2, 3, 4, 5, 6 ছটি ফোঁটা দিলাম। এখন দেখো এখানে আমরা যেটা করব, আমরা উল্টো দিক থেকে লিখে আসবো, 8, 8, 1, 1 লিখেছি। কটা ফোঁটা বাকি আছে? আরো 2টা ফোঁটা বাকি আছে। এই 3 ফোঁটা বাদ দিয়ে দেবো, 0, 0। খেয়াল করে দেখো তো, আগে কি শূন্যের কোনো দাম থাকে? থাকে না, যেহেতু ভাগ করা হয়েছে মানটি আগে যে মান ছিল তার তুলনায় কমে গেছে, সেই জন্য এখানে দশমিক আসবে। কি আসবে? দশমিক। আগে শুনে দিতে পারো না দিতে পারো তোমাদের ইচ্ছা। তবে যে সংখ্যাটা ছিল সে সংখ্যাটা আমি কি করলাম, 1 দ্বিতীয় দিয়ে ভাগ করছি, ভাগ করার ফলে ফল হবে 0.00188। 1, 2, 3, 4, 5, 6, 6টি শূন্য, সেই জন্য দশমিকটা 6 ঘরে আগে হয়েছে। শিক্ষার্থী বৃন্দ, এভাবে তোমরা যদি গুণ করো তাহলে ক্যালকুলেটার লাগবে না, তুমি নিজেই গুণ করতে পারবে এবং দেখবে তোমাদের যারা বড় ভাই বোন বাবা মা তারা আছেন, তখন তারা যখন দেখবে তুমি এত বড় অঙ্ক ক্যালকুলেটার ছাড়া করছো, তারা অবশ্যই সন্তুষ্ট হবে। কীভাবে করছো, কীভাবে সম্ভব এটি, তোমরা একটি বাসায়ও অ্যাপ্লাই করবে, সবাইকে দেখাবে, দেখো আমি ক্যালকুলেটার ছাড়াও আমি কী করতে পারি, গুণ করতে পারি, ভাগও করতে পারি। আচ্ছা, পরবর্তী ধাপ, শেষ ধাপ কি? ভাগফল নির্ণয়। ভাগফল নির্ণয় যদি যাই আমরা, দেখো এক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, সংখ্যাটি আগে আমরা লিখি, যেটা আমরা করব সেটা হচ্ছে সংখ্যাটা লেখার পর যেহেতু ভাগ, ভাগ মানে কোথায়? নিচে। প্রতিষ্ঠি কোথায় যাবে? সংখ্যাটি নিচে চলে যাবে। ঠিক আছে,
দশমিক রয়েছে, নিচে থাকতে পারতো কিন্তু আছে কোথায়? উপরে। যেহেতু উপরে দশমিক আছে সেজন্য এই দশমিকটাকে আমাকে বাদ দিতে হবে, কিনতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমি যেটা করতে পারি, দশের পরে কয়টি ঘর? দুটি ঘর। সেজন্য আমরা এক দিয়ে দুই শূন্য দিয়ে কী করবো? সংখ্যাটিকে গুণ করবো। গুণ করলে কী হবে? সংখ্যাটি দশমিক, দশমিকটি উঠে যাবে। যেহেতু এখানে একটু নিয়ে এসেছি এটা অযৌক্তিক, আমি যে নিলাম এটা কোনো ভিত্তি নেই, সেজন্য কী করতে হবে? আবার নিচে সে 100 বা 120 দিতে হবে। এটা কী হবে? দুটো যদি বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যা এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য রইল না, এবং একটা নিয়ম অনুযায়ী হলো। এখন 100 যদি কেটে দিই তাহলে এই সংখ্যা পাওয়া যাচ্ছে, এই উপাদানটি পাওয়া যাচ্ছে, আর 100 দেওয়াতে এর মধ্যে মানের কোনো কী হবে না? তারতম্য ঘটবে না। পরবর্তী দেখো, আমরা গুণ যদি করি গুণ করলে কী হবে? 200 কথা বলছি। আচ্ছা, তো যেহেতু দশমিক পর দুই বার আছে, গুণ করা দেখি হবে দশমিকটা দুই বার পরে চলে যাবে, এর মানে 975 হয়ে যাবে, আর শেষে দশমিক দেওয়া লাগে না। নিচে দেখো, 25 যদি 100 গুণ করি তাহলে কী হবে? 25 দিয়ে হবে 200, 25 দিয়ে হবে 200। এবারে কি আমরা সাধারণ নিয়ম অনুযায়ী কী করব? ভাগ করব। ভাগ করি আমরা, যেহেতু এখানে 4 সংখ্যা আর এখানে আছে 3 সংখ্যা, ভাগ কি যাবে? না, যাবে না। সেই জন্য যেটা করতে হবে, সংখ্যাটাকে আমাকে কী করতে হবে? বড় করতে হবে। বড় করার পদ্ধতি কি? একটি দশমিক দিতে হবে। দশমিক দিলে আমরা কি আনতে পারবো? শূন্য আনতে পারবো। শূন্য আনার পর এখন দেখতে হবে 4টি সংখ্যা হয়েছে, হ্যাঁ 4টি সংখ্যা। এখন ভাগ দেওয়ার জন্য আমরা 3 দিয়ে যদি ভাগ দিই থাকে, 3 দ্বিগুণ করে কত হয়? 3×25 75, 200। বিয়োগ করলে হচ্ছে 0, 5, এখানে বিয়োগ করলে হচ্ছে 2, আর এখানে বিয়োগ করলে হচ্ছে আরো 2। এবার পরবর্তীতে যদি আমরা যদি আবার যদি একে যদি ভাগ করতে চাই, দেখতে হবে কত দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু 2500, এখানে হচ্ছে 2250, এটি কিন্তু এই সংখ্যার তুলনায় বড় এবং সে ছোট, সে যাচ্ছে না। সেজন্য আমাকে যেহেতু দশমিক আমরা বসিয়েছি, সেজন্য আমরা 8 প্রশ্ন আমরা আনতে পারবো, সমস্যা নেই। এখন অঙ্কটি এর তুলনায় বড় হয়েছে, এখন যাচ্ছে কত দিয়ে? এখন যাবে 9 দিয়ে। 9 দিয়ে গেলে 200 তো আমরা আগেই 0 দ্বিগুণ 9 দিয়ে সকল সংখ্যার সাথে যদি 0 দ্বিগুণ করি, কোনো সংখ্যাকে যদি 0 দ্বিগুণ করি দ্বিগুণ শূন্য হয়, 2টা শূন্য আছে 2 শূন্য, 9 দ্বিগুণ করে 0 হবে, আগে লিখে দিলাম 5, 9, 45, 5 হাত থেকে 4, 18, 19, 20, 21, 22, এই লিখলাম 22। দেখো তো মিলেছি কিনা, মিললে তো অবশ্যই 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভাগ অঙ্ক আমাদের এতটুকু পর্যন্ত আমরা এদের ভাঙার যে প্রক্রিয়াটা সেটা অবশ্যই মনে রাখবে। পরবর্তীতে যে ভাগ করেছি এটা সাধারণ ভাগের নিয়মে আমরা ভাগ করেছি, এটা সমস্যা নেই। এই ভাগ করার পূর্বে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি সেটাকে মনে রাখবে। তো আশা করি আমাদের সোশ্যালের সকল শিক্ষার্থী বৃন্দ, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত এই ক্লাসটিতে আমার সাথে অংশগ্রহণ করেছো তোমরা যারা উপস্থিত থেকে ক্লাসটি দেখেছো ইউটিউবে, তো তোমরা অবশ্যই অঙ্কগুলো করতে পারবে আমার আত্মবিশ্বাস। ভাষা বিশেষ করে যোগ বিয়োগ গুণ ভাগ এই অঙ্কগুলো তোমরা করবে, এবং যে পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি সে পদ্ধতি অনুসরণ করে করতে চেষ্টা করবে। যদি তোমার এর চেয়ে ভালো যদি বেটার নিয়ম নিয়ে যদি তুমি করতে পারো করো, কোনো সমস্যা নেই। অঙ্ক নিয়ম করলেই হলো, অঙ্ক নিয়ম ঠিক থাকলে তুমি নাম্বার অবশ্যই পাবে। তো পরবর্তী ক্লাসে হয়তো বা অন্য কোনো একটি অধ্যায় নিয়ে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে, ঘর থেকে বের হলে অবশ্যই অবশ্যই মাস্ক ইউজ করবে, এবং নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই হাত ধরতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।